গতকাল আকরাম খান বলেন হাতুরু সিংয়ে বাংলাদেশের জন্য বেস্ট কোচ বাস্তবতাও তাই এই মাস্টারমাইন্ড শুধুমাত্র জাতীয় দলের বর্তমান পরিকল্পনা সাজায় বিষয়টা একদমই এমন নয় বরং হাতুরু সিংয়ে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা করেন সেই পরিকল্পনার বড় একটা অংশ হিসেবে রয়েছে লেগ স্পিন তাই তো ভালো কোনো লেগ স্পিনারের কথা শুনলেই অনুশীলনের ডাক দিতে ভুলেন না টাইগারদের মাস্টার মাইন্ড হাতুরের এবারের দৃষ্টি স্কুল ক্রিকেটের আবিষ্কার লেগ স্পিনার শিহাবের উপর এই লেগিকে দেখার জন্য জাতীয় দলের অনুশীলনে নিয়ে আসেন লোকাল কোচ সোহেল ইসলামের সাথে শিয়াবের বলিং নিয়ে কথা বলতে দেখা যায় হাতুরেকে সেই সাথে তার হাতের বৈচিত্র্য দেখেন পিছনে দাঁড়িয়ে এক পর্যায়ে হাতুরে সিং নির্দেশ দিলেন লাল বল রেখে সাদা বল নিতে আর হৃদয়কে বল করতে তখনই বোঝা যায় শিয়াবকে হাতুরের মনে ধরেছে হাতুরুর একটা আক্ষেপ থাকতে পারে এই লেগ স্পিন নিয়ে এত চেষ্টা করেও কেন ভালো একজন লেগে বের হচ্ছে না এই দেশে এখন দেখার বিষয় এই মেয়াদে আক্ষেপ ঘুষাতে পারেন কি না শুধু হাতুরে না শিয়াবের উপর নজর ছিল স্পিন কোচ হেরাতের তার বলিং নিয়ে করেন দীর্ঘ আলাপ কীভাবে আরও ভালো বল করতে হবে লেগ স্পিনারদের কোথায় কোথায় উন্নতি করতে হবে বড় কোচদের টটকা কাজে লাগিয়ে শিয়াব নিজের বলিংয়ে আরও যোগ করার চেষ্টা করবে আজ অনুশীলনে একটা বিষয় লক্ষ্য করা যায় শিয়াব জাতীয় দলের কোচ এবং ব্যাটারদের সামনে একটু বিচলিত হয়নি নিজের সহজত বলিংয়ে হৃদয় শামীমদের সামনে দুর্দান্ত কিছু বল করেন বলে রাখা ভালো গত বছর প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে অসাধারণ বলিং করে সবার নজরে আসেন লেগ স্পিনার ইমতিয়াজ সিহাব তারপর থেকে রয়েছে বিসিবির বিশেষ নজর বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলতে ইতিমধ্যে দুবার করেছেন ভারত সফর দুই সফরেই করেছেন বাজিমাত দলের হয়েছিলেন সেরা বলার শিয়াবের লেগ স্পিন ঘনিতে স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ ক্রিকেট যে লেগ স্পিন বাংলাদেশ ক্রিকেটে হয়ে আছে আজও সোনার হরিণ খুঁজে পাওয়া যায় না আবার খুঁজে পেলেও আস্থা বাজন হয়ে উঠতে পারেন না হয়তো সেই আক্ষেপ ঘুঁচার সময় আসতেছে বাংলাদেশ ক্রিকেটে বিসিবিরও বাড়তি নজর রয়েছে এই সেক্টরে